তিনি এবং তার সিরিজের টিম এই চলছে বেশ কয়েক বছর এবং তারা সারা পৃথিবীতে সরগোল ফেলেছেন। তারা ক্যালকাটা মডেল তৈরি করেছেন, ক্যালকাটা ডেভেলপমেন্টাল মডেল তৈরি করেছেন, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন। সদ্য তারা অক্সফোর্ড থেকে ঘুরে এলেন, অটিজম সংক্রান্ত কিছু জিনিসপত্র তারা শিখে এলেন যেটাকে তারা অ্যাডোস বলছিলেন। আমরা সেসব নিয়ে তো নিশ্চয়ই পরে আলোচনা করবো, আগেও করেছি। বাচ্চাগুলো কতটা ভালো হচ্ছে, তাদেরকে আরো কত তাড়াতাড়ি ভালো করা যায়, ডক্টর ভরচাজ এবং তার সিডিসির টিমের এটা হচ্ছে মোটো ওয়ান ডাইমেনশনাল এজেন্ডা, বা জিহাদও বলতে পারে। ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রদেশ যেমন রয়েছে, বাংলাদেশ থেকে হরবক্ত পেশেন্ট আসছে, মালয়েশিয়া থেকে আসছে, জার্মানি থেকে আসছে। তারা এত ভালো কাজ করছেন যে বিদেশের বিভিন্ন ডাক্তার তারা সরাসরি বলছেন যে তোমরা কলকাতায় যাও, খরচ যেমন কমবে, এমন একজন ডাক্তারবাবু এবং তার প্রশিক্ষিত টিম রয়েছেন যারা এই বিষয়টাকে নিয়ে সারা পৃথিবীতে সরগোল ফেলে দিয়েছেন, তার কাছে গেলে অনেক তাড়াতাড়ি এই রোগগুলো সেরে যেতে পারে। সেরকমই একটি রোগ সেরিব্রাল পলসি, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেরিব্রাল পলসির ক্ষেত্রেও তারা একটি টুল ব্যবহার করেন, খুব তাড়াতাড়ি সেরিব্রাল পলসিকে কি করে ধরা যায়। 3 মাস বয়সের মধ্যে তারা সেরিব্রাল পলসিকে ধরতে পারেন, প্রায় 98% অ্যাকিউরেসিতে। সেই টুলটার নাম হচ্ছে জিএম বা জেনারেল অ্যাসেসমেন্ট, জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট। সেই জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট বা জিএম অ্যাসেসমেন্টটা আমরা এর আগেও আলোচনা করেছি। আমাদের মধ্যে জুয়েল চক্রবর্তী পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, তিনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন আপনাদের সঙ্গে, প্রাঞ্জল করে জিএম নিয়ে আলোচনা করেছেন। প্রেকটেল বা জিএম জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট আমরা বোঝানোর চেষ্টা করেছি। কেন দরকার এটা? 3 মাস বয়সের মধ্যে যদি সেরিব্রাল পলসির বাচ্চাটিকে আইডেন্টিফাই করা যায়, শনাক্তকরণ করা যায়, সেই বাচ্চাটিকে কিন্তু একটা সুস্থ জীবনের প্রতিশ্রুতি দেওয়া গেলেও যেতে পারে। সে কিন্তু ভেজিটেবল হয়ে যাবে না। রাস্তাঘাটে প্রচুর বাড়িতে সেরিব্রাল পলসির বাচ্চা কিন্তু একেবারে ভেজিটেবল হয়ে 40 বছর 45 বছর অবধি দিন গুজরান করে যাচ্ছে। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, অর্থাৎ নিজের ব্রাশ করা, খাওয়া, বাথরুমে যাওয়া, চান করা, শৌচকর্ম করা, তার কোনোটাই সে করতে পারে না, কিন্তু তার বয়স হয়ে গেল 45 বছর। এরকম রোগী আমি দেখেছি। সেটা কিন্তু জিএমএ যদি ধরা পড়ে, শনাক্তকরণ যদি সম্ভব হয় যে বাচ্চাটি সেরিব্রাল পলসি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু ওই 3 মাস বয়স থেকেই শুরু করবেন চিকিৎসাটা। কাজেই একটা যুগান্তকারী প্রক্রিয়া, এবং এই যে পরীক্ষা পদ্ধতি সেটাও নিশ্চিন্তে যুগান্তকারী। আমরা এইটা নিয়ে বিস্তারিত শুনব মিস্টার জুয়েল চক্রবর্তীর কাছে, ডক্টর ভরচাজের সিরিসির টিমের পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট মিস্টার জুয়েল চক্রবর্তী। আমরা ক্যামেরা ফিরিয়ে দিই তার কাছে। জুয়েল, সেরিব্রাল পলসি এই যে সমস্যাটা, যেমন মৃন্ময়বাবু বললেন যে আমরা অত্যন্ত মানে অনেকগুলো এরকম বাচ্চাদের আমরা দেখতে পাই যে যাদের এটা এক ধরনের, যে সমস্ত বাচ্চাদের বিকলাঙ্গতা আছে, এবং এই বিকলাঙ্গতা কখন আমরা দেখতে পাই, কিভাবে দেখতে পাই, কেন হয়, বিকলাঙ্গতা যদি আমরা একটা ছবি দেখি, ফিজিক্যাল ডিসএবিলিটি, একদমই তাই। আমরা সাধারণত সেরিব্রাল পলসি টার্মটাতে আপনার বুঝতে পারছেন, সেরিব্রাল মানে হচ্ছে মাথার ব্রেন কিংবা মস্তিষ্ক, পলসি মানে হচ্ছে আঘাত। তো তার মানে হচ্ছে যে কোনো বাচ্চার মাথায় আঘাত লাগার ফলে তার যে শারীরিক যে বৈকলাঙ্গতা কিংবা বিকলাঙ্গতা যে জিনিসটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি সেরিব্রাল পলসি। এই জিনিসটা বলতে গেলে মা বাবার মনে আসতেই পারে যে এই জিনিসটা হয় কী করে, তো সেই জিনিসটা কী করে হয় এবং তাকে ধরার জন্য, যেমন মানে আগে ডিটেক্ট করার জন্য মৃন্ময়বাবু যেমন বললেন যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট বলে একটা অ্যাসেসমেন্ট করা যেতে পারে, যে সমস্ত বাচ্চারা জন্মের পর থেকে হাই রিস্ক থাকে, যাদের জন্মের সময় কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে কিংবা জন্মের পরেও যদি কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে 3 মাস বয়সের মধ্যেই আমরা 98% অ্যাকিউরেসির সাথে বাচ্চার সেই সমস্যাগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি। এবং সেই ডিটেক্ট করতে পারার ফলে বাচ্চার যে আর্লি ইন্টারভেনশান যদি আমরা চালু করে দিতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে বাচ্চার যে বিকলাঙ্গতা হওয়ার যে মাত্রাটা সেটা অনেকটাই কমিয়ে দেওয়া যায় এবং বাচ্চাকে একটা নিয়ার নর্মাল লাইফের দিকেও আমরা চালনা করতে পারি। তো আমরা একটু চলে যাব, দেখব যে কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা আলোচনা করছিলাম যে হোয়াট ইজ সেরিব্রাল পলসি, সেই আমি বললাম যে সেরিব্রাল মানে হচ্ছে মস্তিষ্ক কিংবা ব্রেন, পলসি মানে হচ্ছে আঘাত,
তাহলে মস্তিষ্কে আঘাত লাগার ফলে একটা বাচ্চার যে কন্ডিশনটা জন্মাচ্ছে কিংবা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি সেরেব্রাল পলসি। সেরেব্রাল পলসিতে আমরা দেখতে পাই যে বাচ্চার শরীর মস্তিষ্কে আঘাত লাগার ফলে যে বিকলাঙ্গতার সৃষ্টি হয় সেটা শরীরের নানা ভাগে আলাদা আলাদাভাবে তার একটা বিস্তার হয়। যেমন ধরুন যে আমরা যদি ছবিতে আমরা যদি দেখতেই পাচ্ছি যে বিকলাঙ্গতার কী রকম হতে পারে সেরকম আমরা দেখে পাবো, যেখানে একটু বেশি বয়সের বাচ্চাদের আমরা এখানে দেখতে পাচ্ছি, সেরকম তার পাশে আপনি দেখতে পাবেন যে তিনটে ডায়াগ্রাম রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা কালারে আমরা সেই জিনিসটাকে আমরা দেখিয়েছি। সেখানে একটা হয় শরীরের লোয়ার পোর্শনটা, মানে দুটো পা কিংবা কোমরের থেকে নিচের পোর্শনটা যদি শরীরের উপরের পোর্শনটা থেকে খুব বেশি এফেক্টেড হয় তখন আমরা সেটাকে বলি আমরা ডায়াপ্লেজিয়া। সেরকমই শরীরের হাফ কিংবা অর্ধেক পোর্শন, যার মানে যেদিকে যে ডান দিক কিংবা বাঁ দিকের একটা হাত এবং পা এবং মাথার উপর থেকে নিয়ে এই পুরো পোর্শনটা যদি এফেক্টেড হয় তার মানে সেই পোর্শনে যদি কোনো বিকলাঙ্গতা হয়, কীরকম বিকলাঙ্গতা, বাচ্চার হাত চালনা করতে অসুবিধা হতে পারে, বাচ্চার পায়ের মুভমেন্ট এফেক্টেড হতে পারে যে কারণে বাচ্চা হাঁটা চলা কিংবা হাত দিয়ে কোনো কাজ করা সেই জিনিসটা এফেক্টেড হতে পারে, তাই সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে বলছি আমরা হেমিপ্লেজিয়া। এবং এরকমই যদি দুটো হাত এবং দুটো পা মানে শরীর পুরো শরীরটাই যদি এফেক্টেড হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি কোয়াড্রিপ্লেজিয়া। কী করে হয় সেই জিনিসটা আমরা একটু দেখব। এটা আমরা বলে থাকি যে সবচেয়ে কমন ফিজিক্যাল ডিসএবিলিটি বাচ্চাদের মধ্যে, যেটা 500টার মধ্যে একটা বাচ্চার এই সমস্যাটা হতে পারে। এবং কী কারণে হচ্ছে, ব্রেইনে আঘাত লাগার ফলে। কখন ব্রেইনে আঘাত লাগতে পারে, বাচ্চা জন্মানোর পূর্বে হতে পারে, বাচ্চা জন্মানোর সময় কোনো রকম আঘাত লাগতে পারে, বাচ্চা জন্মাবার পরে যদি মস্তিষ্কে কোনো ধরনের আঘাত লাগে এবং 2 বছর বয়সের মধ্যে, তখন আমরা যে কন্ডিশনটা আমরা পাচ্ছি তার ফলে যে বিকলাঙ্গতাটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি সেরেব্রাল পলসি। এই ধরনের যে সেরেব্রাল পলসি যে সমস্ত বাচ্চা আমরা বলে থাকছি কিংবা বিকলাঙ্গতা যেখানে দেখা যাচ্ছে, এই বিকলাঙ্গতা কত তাড়াতাড়ি আমরা ধরতে পারি, এতদিন পর্যন্ত এর আগে যে সমস্ত টুলসগুলো কিংবা যে ইনভেস্টিগেশন যে মিডিয়ামগুলো ছিল, ধরুন MRI, ব্রেনের আলট্রাসাউন্ড করা হতো কিংবা ক্লিনিক্যাল যে সমস্ত অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিস করা হতো, সেইখানে 1.5 বছর বয়সের আগে সাধারণত সেরেব্রাল পলসিকে ঠিকভাবে ডায়াগনোসিস করার কোনো ধরনের টুলস কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এক্ষেত্রে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা যে সমস্ত বাচ্চাদের এরকম হাই রিস্ক থাকে, হাই রিস্ক বেবি কাদের আমরা বলবো, যে জন্মানোর সময় ধরুন কোনো ধরনের শ্বাসকষ্ট হলো, কার্নিক টেরাস, তার মানে যাদের ধরুন জন্ডিস এতটাই বেশি হয়েছে যারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কে কিংবা ব্রেইনে পৌঁছে গেছে, বাচ্চার কোনো ধরনের যদি ইনফেকশান হয়ে থাকে ব্রেইনে, সেই ইনফেকশান যদি ব্রেইনে যেমন ধরুন মেনিনজাইটিস যদি হয়, তো এই ধরনের যারা হাই রিস্ক যারা বেবি থাকে তাদের পরবর্তীকালে এই সমস্যাটা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এতদিন পর্যন্ত ওই অবস্থায় ডেভেলপ করছে, তার মানে কি যে আমরা সাধারণ অবস্থায় যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনসগুলোকে আমরা সাধারণত জানি, যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনস বলতে আমরা কী বুঝি, যে বাচ্চা কখন ঘাড় শক্ত হচ্ছে, বাচ্চা কখন বসতে শিখছে, বাচ্চা কখন দাঁড়াতে শিখছে, বাচ্চা কখন হাঁটা চলা করতে শিখছে, বাচ্চা কখন মুখ দিয়ে আওয়াজ কিংবা ব্যাবলিং কিংবা বাবা মামা তাতা এই ধরনের আওয়াজ করতে শিখছে, বাচ্চা 2 ওয়ার্ড সেন্টেন্স কবে কিংবা 1 ওয়ার্ড সেন্টেন্স কবে বলতে শিখছে, এগুলো এই যে ডেভেলপমেন্টালের যে মাইলস্টোনগুলো সেই অবস্থায় না আসা পর্যন্ত আমরা সাধারণত কোনো ধরনের আইডেন্টিফিকেশান করার কোনো মাধ্যম ছিল না। ইভেন কি MRI করলেও অনেক সময় দেখা যায় যে ওই সমস্ত বাচ্চাদের অতটা অ্যাকিউরেসির সাথে সেই জিনিসটা এতদিন পর্যন্ত বলা যেত না। সাধারণ অবস্থা আমরা দেখি যে মা বাবারা যখন যাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকা অবস্থাতেও, মানে যে সমস্ত শিক্ষিত বাবা মা যারা শহরাঞ্চলে থাকে কিংবা আরবান এরিয়ায় থাকে যেখানে সমস্ত রকমের মেডিকেল ফেসিলিটি নেওয়ার সুবিধেও থাকে, সে সত্ত্বেও সাধারণত যখন ধরুন বাচ্চা পাশ ফিরতে শিখছে না কিংবা বসতে শিখছে না, তখন গিয়ে মা বাবাদের এই মানে মনে এক ধরনের প্রশ্ন জাগে যে বাচ্চা কেন বসছে না, তখনই তারা ডাক্তারবাবুদের কাছে যান। এবং অনেক ক্ষেত্রে হয় যেহেতু সেই সময়টা ভ্যাকসিনেশনের সময় থাকে অধিকাংশ, মানে প্রথম জীবনের প্রথম 2 বছর একটা বাচ্চা জন্মানোর পর থেকে, অনেক ক্ষেত্রেই এটা আলোচনার মধ্যে থাকে কিংবা ফ্যামিলি মেম্বারদের বলা বক্তব্য থাকে যে তোর বাবাও দেরিতে বলেছিল কিংবা তোর বাবা একটু দেরিতে হেঁটেছিল, হতে পারে তোর বাচ্চাও দেরিতে হাঁটবে। এটা সাধারণত একটা মিথ কিংবা ধারণা থাকে, কিন্তু এই যে ধারণাটা সম্পূর্ণই ভ্রান্ত একটা ধারণা,
তার মানে কি এই ধরনের অবস্থা এই জিনিসটা যদি আমরা অ্যালাউ করি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চার কোনো না কোনো একটা বিকলাঙ্গতা কিন্তু ভবিষ্যতে গিয়ে বাচ্চা ডেভেলপ হয় এবং সেই ক্ষেত্রে শারীরিক বিকলাঙ্গতা হওয়ার চান্সটাও থাকে। তো এই অবস্থায় আমরা যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে এইটাই হচ্ছে একটা বলতে পারেন যুগান্তকারী একটা অ্যাসেসমেন্ট কিংবা একটা নতুন একটা অ্যাসেসমেন্ট আমরা বলবো, যেখানে আমরা এই যে বাচ্চার যে দেরি হয়ে যাওয়ার যে দেরিতে ডিটেকশন হওয়ার যে সময়টা সেটাকে আমরা অনেকটাই আমরা কম করে ফেলি, যার কারণে আর্লি ইন্টারভেনশনটাও এত তাড়াতাড়ি আমরা 3 মাস বয়সের পর থেকে কিন্তু আমরা এবং তার আগে থেকেও কিন্তু আমরা সেই জিনিসটা শুরু করে দিতে পারি। তাহলে আসুন আমরা একটু দেখি যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টটা আমরা কি বলছি, একটু সেরিব্রাল পলসিটা জানবো। কারণ সেরিব্রাল পলসিটা যারা প্রথম দেখছেন তারা একটু দেখুন, আরও যদি দুই একটা ছবি থাকে আমরা সেরিব্রাল পলসি সেটাও দেখবো। আমরা তাহলে একটু ফিরে যাই, আবার সেরিব্রাল পলসির বাচ্চা কীরকম হয় দেখুন। হেমিপ্লেজিয়া কোয়াড্রিপ্লেজিয়া এই যে বিষয়টা, কখন দুটো হাত দুটো পাই অকেজো হয়ে যাচ্ছে, কখনো একটা হাত একটা পা অকেজো হচ্ছে, কখনো ওপরের পোর্শনটা শরীরের কোমর থেকে ওপরের দিকটা অকেজো হয়ে যাচ্ছে। তো এদেরকে আমার প্রশ্ন থাকবে, এদেরকে আমরা কী করে ঠিক করবো? জেনারেল অ্যাসেসমেন্টে যদি আমরা ধরতেও পারি তাহলে কি এইটা থেকে মুক্তি পাওয়া যাবে, মানে কোয়াড্রিপ্লেজিয়া বা হেমিপ্লেজিয়া বা যাই হোক না কেন? এই যে বিকলাঙ্গতা আপনারা একবার ছবিটা দেখুন, তাহলে আমাদের কথা বলতে আরও সুবিধা হবে। এই ছবিতে আপনারা যেমন দেখছেন যে একদিকে যেমন আমরা বাঁদিকে যে যাদেরকে দেখছি একদম এরা হুইলচেয়ার প্রাপ্তবয়স্কই, যেহেতু আমরা ধরে নিতে পারি যে যে পরিমাণ তাদের চিকিৎসা পাওয়ার সুবিধা হওয়া উচিত ছিল হয়তো সেই ধরনের পাননি, কিংবা পাওয়া সত্ত্বেও সেই ধরনের ইম্প্রুভমেন্ট সেই সমস্ত বাচ্চাদের হয়নি, যাই যে কারণে তারা অ্যাটলিস্ট এটা রয়েছে যে আমরা বলবো না যে ভেজিটেটেড কন্ডিশন, মানে একদম বিছানায় শুয়ে নেই, ট্রাইসাইকেল চালাতে পারছে, মানে ট্রাইসাইকেল না, এটা একটা হুইলচেয়ার যেখানে একটা সিটিং পজিশন, হুইলচেয়ার তারা সিটিং পজিশনটা অ্যাটলিস্ট অ্যাচিভ করেছে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এটা পুরো সমস্যাটাই কিন্তু আমরা সাধারণত ডিপেন্ড করে যে মস্তিষ্কে কতটা আঘাত হয়েছে, ব্রেনে কতটা ইনসাল্ট কিংবা ক্ষতিগ্রস্ত, একদমই তাই। এবং সমস্ত ওই ওই মস্তিষ্কে আঘাতের পুরো জিনিসটা নিয়েই কিন্তু এই যে যে ডেফিনিশন কিংবা যে টাইপগুলো আমরা দেখতে পাচ্ছি সমস্ত সেই জিনিসগুলো আমরা সাধারণত দেখে থাকি। আঘাতটা কি বাচ্চা সবে জন্মাচ্ছে সেই সময় তার নানা রকম অসুবিধা হতেই পারে, স্টর্মি নিউনেটাল পিরিয়ড যেটাকে বলা হয়, একদমই বাচ্চাকে বাচ্চার হয়তো জন্ডিস হয়েছে, তাকে আলো দিয়ে ফটোথেরাপি দিয়ে ট্রিট করতে হয়েছে, বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, তার কোনো কারণে শ্বাসবন্ধ হয়ে যাচ্ছিল, বাচ্চা জন্মের সময় কাঁদেনি, তারপরে মেনিনজাইটিস, জুয়েল বলেছেন যে মেনিনজাইটিস হয়েছে, সে হয়তো সেরেও গেছে, মেনিনজাইটিস এখন খুব একটা আর ভোগায় না, সেরে গেছে, কিন্তু একবার দেখিয়ে নেওয়াটা জরুরি যে ব্রেনের কতটা ক্ষতি হলো। একদমই তাই। এই যে মস্তিষ্কে আঘাতের, যেমন উনি একটা বললেন খুব ভালো কথা বললেন যে হাইপোক্সিয়া কিংবা বার্থ অ্যাসফিক্সিয়া, যে জন্মানোর সময় অনেক সময় যে নাড়িটা গলায় যে নালটা থাকে সেটা যদি পেঁচিয়ে যায় কিংবা বাচ্চা হওয়ার পরে যে সাথে সাথে যদি না কাঁদে, তার মানে কি যে বাচ্চার ব্রেনে অক্সিজেন পৌঁছতে দেরি হয়েছে। আমরা জানি একটা মানব মস্তিষ্কের সবচেয়ে বড় খোরাক কিংবা উপাদান হলো অক্সিজেন, তাহলে সেই অক্সিজেন যখন ব্রেনে পৌঁছচ্ছে না তাহলে যে ব্রেনের যে সঞ্চালন করার যে ক্ষমতাটা সেটা ব্যাহত হচ্ছে, এবং তার ফলে ব্রেনের একটা নির্দিষ্ট একটা এরিয়া কিংবা অংশ তখনই আমরা দেখতে পাচ্ছি সেটা ইস্কিমিয়া কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই কার এই ক্ষেত্রে আমরা দেখে থাকি সাধারণত যে আপনারা যে ছবিগুলো দেখলেন যে শরীরের মানে কিংবা ব্রেইনের যখন ডান দিকটা মানে ব্রেনের যখন ডান দিকটা যখন এফেক্টেড হয় তখন তার বাঁ দিকের পোর্শনটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয়, শরীরের বাঁ দিকটা, শরীরের বাঁ দিকটা। আবার সেভাবেই যদি ব্রেনের বাঁ দিকটা যদি এফেক্টেড হয় তখন শরীরের ডান দিকটা এফেক্টেড হয়। এবার পুরো ব্রেনের কোন জায়গায় ইনসাল্ট হয়েছে মানে কোন জায়গায় আঘাতটা লেগেছে, কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ বিকলাঙ্গতাটা কিন্তু এই সেরেব্রাল পলসির ক্ষেত্রে উপর থেকেই, এই নয় যে বাচ্চার হাতে পায়ের কোনো অসুবিধা রয়েছে, হাতে মালিশ করলে কিংবা পা ধরে টানাটানি করলে, মানে দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ সে যে কোনো কারণে সে অক্সিজেন না পেয়ে হোক পেয়ে হোক ইনফেকশনের জন্য হতে পারে কোথাও লেগেছে, মানে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার ঠিক মতো অক্সিজেন পৌঁছয়নি, কোনো একটা জায়গা হয়তো কিছু কোষ মরেও গেছে বা এখনো জীবিত আছে কিন্তু একটা আঘাত সে পেয়েছে, সেই জায়গাটায় আঘাতপ্রাপ্তির কারণে এটা কিন্তু বাচ্চার বাবা মা নাও বুঝতে পারে। বহু বাচ্চা এরকম আছে যাদের একটা স্টর্মি নিউনেটাল পিরিয়ড গেছে, তারা কিন্তু ঘুণাক্ষরেও ভেবে দেখেননি, বা আমরা বারবার বলি যে নিঃসন্দেহ হওয়ার জন্য অ্যাটলিস্ট যখন আপনার সুযোগ রয়েছে কলকাতার অ্যাপোলো গ্লেনিকলস হাসপাতালে অত্যন্ত কম খরচে জিএম অ্যাসেসমেন্টটা করিয়ে নিন। তাতে কি হবে, যে বাচ্চা আপনার 3 মাস বয়স এখনো পেরোয়নি, তার ওরকম একটা স্টর্মি নিউনেটাল পিরিয়ড গেছে, তাকে লাইট দিতে হয়েছে বা অন্য কিছু করতে হয়েছে, তার সেরিব্রাল পলসি হতে পারে কিনা জিএম বলে দেবে। আপনি নিশ্চিন্ত, যদি দেখা যায় হ্যাঁ সম্ভাবনা আছে, 3 মাস থেকে চিকিৎসা শুরু হবে, সে কিন্তু হুইলচেয়ার বাউন্ড হবে না, যেটা আপনি দেখলেন
সে কিন্তু সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো হেঁটে চলে স্কুলে পড়াশোনা করে প্রায় স্বাভাবিক জীবন কাটাতে পারে। একদমই এই বিষয়ে জাস্ট আমি বলে রাখি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এই যে ব্রেনে কোন পোর্শনটা এফেক্টেড হয়েছে তার উপর কিন্তু যেমন হাত পায়ের যে সঞ্চালন যেমন রয়েছে, তার সাথে চোখে দেখা, মুখে কথা বলা, তার যে কগনিটিভ বুদ্ধিমত্তা, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এফেক্টেড হয়। শারীরিক বিকলাঙ্গতার মানে কিন্তু এই নয় যে মস্তিষ্কের বাকি যে সমস্ত কাজগুলো হয়, কথা বলা, চোখে দেখা, কানে শোনা, পড়াশুনোর সমস্ত জিনিসগুলি কিন্তু এফেক্টেড হতে পারে। সেই জন্য এই জিনিসটাকে কোনোভাবে খাটো করে কিংবা খুব সহজভাবে দেখাটা কিন্তু একদমই উচিত নয়। এবার আমরা চলে যাব যে যে অ্যাসেসমেন্টটা কিংবা যে পদ্ধতিটার কথা আমরা বলছি, যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট কিংবা প্রেকটেলস অ্যাসেসমেন্ট কী, এই পদ্ধতিটা কী, কীভাবে আমরা বাচ্চাকে আমরা করে থাকি এবং এই পদ্ধতিটা আমরা কি দেখতে পাই। ভাববেন যে বাবা এই নামটাই এরকম খটমটো, তা না জানি কি হবে, আবার একটা বিরাট মেশিনের গহ্বরে হয়তো ঢুকিয়ে দেবে, কী করবে, খুব ছোট্ট যেটা জুয়েল বলবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনুন সেটা। একদম, আমরা সাধারণত জানি যে একটু সুঁচ ফুটিয়ে একটু রক্ত না বের করলে কিংবা বড় মেশিনের মধ্যে যদি বাচ্চা কিংবা মানুষকে যদি না ঢোকানো হয় কিংবা অনেকগুলো যদি তার তার লাগিয়ে, মানে যে ধরনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি, বোধহয় এই সমস্ত অ্যাক্টিভিটি না হলে বোধহয় আমরা একটা রোগ নির্ণয় কিন্তু সঠিকভাবে করা যায় না, মানে একটা ডিসঅর্ডার ঠিকভাবে ধরা যায় না। এইটা কিন্তু এই ধারণাটাকেই কিন্তু আমরা পুরো পাল্টে দিতে চলেছি। জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট এমনই একটা পদ্ধতি যেখানে বাচ্চাকে কোনো ধরনের রশ্মি দেওয়া হয় না কিংবা রে দেওয়া হয় না, কোনো ধরনের সুচ ফোটানো হয় না, কোনো ব্লাড নেওয়া হয় না, বাচ্চাকে কোনো ধরনের বিরক্ত করা হয় না, কোনো বড় মেশিনের মধ্যে বাচ্চাকে ঢোকাতে হয় না। এই সমস্ত জিনিসগুলো ছাড়াই কিন্তু বাচ্চার এই অ্যাসেসমেন্টটা 98% অ্যাকুরেসির সাথে, যেখানে আমরা সেরেব্রাল পলসিটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি, সেরকম 67% অ্যাকুরেসির সাথে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিংবা আরও যে কগনিটিভ যে ডিসেবিলিটিগুলো রয়েছে সেই জিনিসগুলোও কিন্তু আমরা ধরতে পারি। তাহলে আমরা একবার দেখে নিই যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে আমরা কী ধরনের কী করছি, এবং একটা বাচ্চার আমরা দুটো বাচ্চার ভিডিও দেখব যেখানে আমরা বলবো যে আপনারা বাচ্চার, সাধারণত আমরা জন্মের পর দেখি যে একটা বাচ্চা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার সেগুলো নাড়ছে এবং সেগুলো অনেকই নান্দনীয়, মানে খুব দৃষ্টিনন্দন, খুব দেখতে সুন্দর লাগে, বাচ্চাটা ফুটফুটে তার, কিন্তু এই যে মুভমেন্টগুলোই যখন ঠিক মতো না হয় তাহলে আমরা তখনই বলছি যে বাচ্চার একটা সমস্যা হচ্ছে, যেটা আপাত দৃষ্টিতে যারা এই বিষয়ে ট্রেনিং নেই কিংবা এই বিষয়ে যারা শিক্ষা নেননি তাদের পক্ষে কিন্তু, এবং ইভেন যে সমস্ত ডাক্তারবাবুরা এই বিষয়ে শিক্ষাপ্রাপ্ত নন তাদের কিন্তু পক্ষেও কিন্তু এই সমস্যাটা এবং এই ডিফারেন্সটুকু, এই যে পার্থক্যগুলো কিন্তু ধরা কিন্তু একদমই অসম্ভব। তা আমরা দেখে নিই একটু যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে আমরা কী জিনিসটা আমরা দেখছি। যেমন আমরা বললাম যে এটা নন ইনভেসিভ, মানে কোনো ধরনের সুচ ফোটারা হয় না, কস্ট এফেক্টিভ, যেহেতু এত কোনো ইনফ্রাস্ট্রাকচারের সেরকম কোনো প্রয়োজনীয়তা পড়ছে না, আমরা বাচ্চার একটা ভিডিও নিয়ে, আমরা সঠিকভাবে একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটাকে অ্যানালাইসিস করে আমরা বাচ্চার অ্যাসেসমেন্টটা করছি, সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার কস্ট কিংবা বাচ্চার খরচ অনেক MRI থেকে কম। কী করছি আমরা, যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা নির্ণয় করতে পারছি এবং 3-5 মাস বয়সের মধ্যেই কিন্তু আমরা এই পুরো জিনিসটাকে আমরা ডিটেক্ট করতে পারছি। আমরা একটা ভিডিও দেখব এবার, যে এই ভিডিওটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে একটা বাচ্চা যদি সুস্থ অবস্থা হয়, একটা 5 মাসের বাচ্চা কিংবা 3 মাসের বাচ্চা, সেই যদি সুস্থ অবস্থা হয় তাহলে তার কী ধরনের অ্যাক্টিভিটি কিংবা মুভমেন্ট হওয়া উচিত, এবং যখন আমরা এই অ্যাসেসমেন্ট করার পর যে সমস্ত বাচ্চাদের এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তার মানে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টকে আমরা যদি অ্যাবনর্মাল ধরে নিই, সেই তাহলে কি ধরনের অসুবিধা হতে পারে সেই পার্থক্যটা আমরা অসুস্থ বাচ্চা পরিষ্কার বুঝিয়ে, একদমই একদমই, এবং এই অবস্থায় আমি বলে রাখি যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে কোনটাকে আমরা ঠিক ধরি, তার মানে হচ্ছে 12-16 সপ্তাহের মধ্যে বাচ্চার একটা ফিজিটিভ মুভমেন্ট বলে একটা মুভমেন্ট হয়, যে ফিজিটিভ মুভমেন্ট যেখানে আমরা বাচ্চার যে অঙ্গভঙ্গিগুলো যে কথাগুলো বলছি, সময় বাকি আছে, ঘড়ি জানাচ্ছে টিক টিক করে, একদম একদম, তার মধ্যে একদম, তাহলে আগে ভিডিওটা আমি রান করি তাহলে খুব ভালো হয়। ভিডিওটা দেখতে দেখতেই আমরা কথোপকথনটা চালাবো, কমেন্ট্রিটা চলবে, ভিডিওটাও চলবে। এই দেখুন, এটা হচ্ছে নরমাল বাচ্চা, একদম, মানে নরমাল আমি বলছি জিএম করার পরে, ট্রু, এর বয়স হচ্ছে 3 মাস, 3 মাস স্পেসিফিক্যালি বলতে গেলে 13 উইকস, 13 উইকস, এবং এখানে এই যে উইকসের যে কথাটা আমি বললাম, মানে সপ্তাহের যে কথাটা বললাম, জিএম এর ক্ষেত্রে এটা কিন্তু কারেক্টেড এজ, তার মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বাচ্চা প্রিম্যাচিওর বর্ন করে, ধরুন 32 সপ্তাহে জন্মালো কিংবা
ইভেন 36 সপ্তাহে জন্মালো, যে 36 সপ্তাহে যদিও বা প্রি ম্যাচিওর আমরা সেরকম বলবো না, কিন্তু সেটা 37 সপ্তাহে হতে পারে, 38 সপ্তাহে হতে পারে। এই জিএম অ্যাসেসমেন্ট যখন আমরা করি তখনই আমরা দেখে নিই যে বাচ্চার 40 সপ্তাহে একটা নর্মাল একটা জেস্টেশনাল এজ হওয়ার কথা, তার থেকে এই জিনিসটা মানে তার যে কারেন্টে সেখান থেকে মাইনাস করে আমরা তখন বাচ্চার কারেক্টেড এজটা ধরি এবং সেই হিসেবে কিন্তু পুরো জিনিসটা হয়। আচ্ছা, এখানে তো বাচ্চাটির কোনো অ্যাবনর্মালসি কিছু নেই, একদমই এটা জিএম করে জানা গেল, আপনারা বলে দিলেন, একদম সার্টিফিকেট দিলেন যে বাচ্চাটি সুস্থ, সুস্থ। এবার অসুস্থ বাচ্চা, একদম তাকে কি করে বুঝবো, সেই অসুস্থ বাচ্চাটির সঙ্গে এর ফারাকটা কোথায়? আগের বাচ্চাটার তুলনায় যদি আপনারা এই বাচ্চার মুভমেন্ট গুলো আপনারা যদি খেয়াল করেন, দেখবেন অনেকটাই স্লাগিশ। স্লাগিশ মানে হচ্ছে দেখুন হাতটা কেঁপে যাচ্ছে, পাটা একটু মাঝে মাঝে কেঁপে যাচ্ছে, দুটো হাত যেখানে মাঝখানে আসার কথা সেই জিনিসটা হচ্ছে না, স্পন্টেনিটি বা জীবন যেটা বলছিলেন যে নান্দনিকতা, সেই নান্দনিকতার অভাব একদমই, মনে যেটা কলেজ দম দিলে পুতুল যেমন হয় মাঝে মধ্যে সেরকম করছে, বা একটু খোলা চোখে দেখলে মনে হবে যে বাচ্চাটি অসুস্থ, একদমই। এই পুরো অ্যাসেসমেন্টটাতেই বাচ্চাকে আমরা একটা পজিশনে, আমরা ঠিক নির্দিষ্ট পজিশনে আমরা শুয়ে দিই এবং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে আমরা বাচ্চার ভিডিওটাকে, আমরা 3 মিনিটের একটা ভিডিও আমরা রেকর্ড করি এবং ভিডিও রেকর্ড করার কিছু বিধি সাপেক্ষ কিছু শর্ত রয়েছে এবং সেই পুরো সমস্ত সায়েন্টিফিক্যালি পুরো জিনিসটাই সেটা করার পরেই কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি। এটা কিন্তু আপনারা ভিডিও করে নিয়ে এসে ডাক্তারবাবুকে দেখালে কোনো লাভ হবে না, কারণ তাদের যে ভিডিও মেশিনারি সেটা একেবারে আলাদা এবং তারা কোনটুকুনি নেবেন সেটা কিন্তু একেবারেই বিজ্ঞানসম্মতভাবে স্থিরীকৃত পাঠ্যবইয়ের মতো, একদম। এবং তার কিছু বিধিসম্মত সতর্কীকরণ, তারা বিদেশ থেকে এটা শিখে এসেছেন, যে কেউ যদি এটা করতে পারতেন তাহলে তো সবাই আপনারা জেনে যেতেই পারতেন বাচ্চা কোথাও, এত সূক্ষ্ম একটা পদ্ধতি যেটাকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। আর একটু বড় বয়সের আরেকটা বাচ্চার আমরা ভিডিও আমরা দেখব, আরেকটা ভিডিও আমরা দেখি। এই ভিডিওটা তো আপনারা যদি দেখেন খুব মন দিয়ে, যে দেখতে পাবেন যে বাচ্চাটা কত সাবলীলভাবে সমস্ত মুভমেন্ট গুলো করছে। এটি সুস্থ বাচ্চা, একদমই সুস্থ বাচ্চা ঠিক বলবো না, তারও কিছু ডেফিসিয়েন্সি ছিল জন্মের সময়, কিন্তু ফিজিটি এজ রেঞ্জে যেখানে আমরা বলছি যে বাচ্চাটার ফিজিটি মুভমেন্টটা প্রেজেন্ট রয়েছে, আমরা যখন যে নান্দনিক মুভমেন্টটা ওই বাচ্চার বয়সে থাকা উচিত সেটা রয়েছে, কিছু কোয়ালিটি হয়তো তার কিছু গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে বা কিছু থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানো দরকার, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলেও থাকবে না, কিন্তু হতে পারে যে কোনো কগনিটিভ একটা ডিলে থাকতে পারে, যদিও বা এই বাচ্চাটার আমি যে জিনিসটা বলছিলাম যে ফিজিটি মুভমেন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিজিটি মুভমেন্ট কিন্তু প্রেজেন্ট রয়েছে, তার কিছু এই বাচ্চাটা কিছু কোয়ালিটেটিভ সমস্যা রয়েছে। মুভমেন্টটা কি এইটা জনসাধারণকে একটু যারা দেখছে, ফিজিটি মুভমেন্ট হচ্ছে এই যে পুরো যে মুভমেন্টের মধ্যে একটা ছান্দিক যে রয়েছে, একটা যে প্যাটার্ন যে মুভমেন্টটা রয়েছে, কোনো ক্র্যাম্পড জিনিসটা নেই, মানে জিনিসটা স্লাগিশ নয়, মানে আসতে হচ্ছে না, মানে বাচ্চাটা কোথাও অসুবিধা হচ্ছে না, সে নিজের খেয়াল খুশি মতো নিজের আনন্দে মনের আনন্দে সেই নড়াচড়া করে যাচ্ছে, একদমই। আচ্ছা জুয়েল, আমি ওই হেড প্যাটার্নটা দেখছি একদিকেই মাথাটা, একদমই এই বাচ্চার ক্ষেত্রে ওইটা একটা সমস্যা, এই পার্টিকুলার বাচ্চার ক্ষেত্রে ওইটা একটা সমস্যা যে হেডটাকে মিডলাইন কিংবা মাঝখানে আনার কথা সেই জিনিসটাকে আনতে পারছে না। এই বাচ্চার তুলনায় আমরা আরেকটা বাচ্চার আমরা একটু ভিডিও দেখে নেব এই মুহূর্তে, 1 মিনিট সময় আমাদের বাকি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা 14 সপ্তাহের একটা বাচ্চা, আগের বাচ্চাটা 16 সপ্তাহের ছিল। ওই বাচ্চার তুলনায় যদি আপনারা দেখতে চান যে যেখানে দেখুন এই মুভমেন্টগুলো অনেকটাই স্লাগিশ কিংবা আস্তে আস্তে হচ্ছে, তো এইভাবেই এই যে আপনারা পুরো পদ্ধতিটা আপনারা দেখলেন, এই পুরো পদ্ধতিটা অ্যাসেসমেন্ট করেই কিন্তু আমরা বলে দিতে পারি, এটা একটা ভিডিওগ্রাফি এবং এটা কিন্তু শিখতে হয়, এটা আপনি বাড়িতে বসে করতে পারবেন না বা কাউকে ফটোগ্রাফার ধরে এনেও করা যাবে না, এটা একটা বিজ্ঞান, তারা বিদেশ থেকে শিখে এসেছেন, সারা পৃথিবীতে যাচ্ছেন এবং সেই পদ্ধতিকে এখানে অনুসরণ করছেন। আজকে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আবার আমরা ফিরবো সামনের শুক্রবার ঠিক এই সময়, দয়া করে আমাদের সঙ্গে থাকবেন আর বাচ্চাকে খুব খুব ভালো রাখবেন।